কি করে বাবা করছে আবার তাড়াতাড়ি চলে আসিস, কি মজা দেয় আমার। টাটা করে দাও, আমাদের সবাইকে টাটা করে দাও। টাটা টাটা, সাবধানে যাবে রুহি, টাটা। 9:10 বাজছে, আমি উঠে যাচ্ছিলাম, আর এর অবস্থা দেখো, আমার হাত ধরে বসে রয়েছে। হাত? হ্যাঁ, ওইটা হাত তো। তোমার ঘুম হয়ে গেছে? ওটা নোজি। আর লিপ কই? লিপ কোনটা? লিপ, ওটা লিপ। আর আই কই? আচ্ছা, ওটা লিপ। হ্যাঁ, লিপ। আই কোথায়? আই, ব্যাস। এবার যে লিপ যে শুনে নিয়েছে, এবার লিপস্টিকই পরে যাবে। আমি রোজ সকালে এটাই করি, চুপচাপ উঠে নিজের কাজগুলো সারার জন্য একদম সারা না দিয়ে যতটা আস্তে আস্তে সম্ভব নামার চেষ্টা করি। আর রুহির অবস্থা এটা হয়, যেই ঘুম থেকে আমি উঠি উনি অমনি চোখটা খুলে দেন, দুষ্টুটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। রুহিও এখানে ঘুম থেকে উঠে গেছে, আর আমিও ঘুম থেকে উঠে গেছি। এবার কী হবে? এবার দু তুমি হবে শুধু, নাকি? হ্যাঁ, আচ্ছা, হামি দিচ্ছে সবাইকে, হাঁটি হাঁটি করে যাচ্ছে। এবার এখন রুই হাঁটি হাঁটি করতে পারে না গো, ওটা আবার কী হলো? সো চলো, তোমরা ভ্লগটা দেখতে থাকো। রুহির দুস্তুমি এখানে সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে, হাঁটি হাঁটি করে এখন সব জায়গায় দুস্তুমি করতে যায়। না মা, দেখছো? হ্যাঁ তালি। আর জয় জগন্নাথ করেছো ঘুম থেকে উঠে? জয় জগন্নাথ করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ করা হয়ে গেছে। আসলে ঘুম থেকে উঠেই আগে প্রণাম সারে, তারপরে ওঠে ঘুম থেকে। বাইরের ওয়েদারটা আজকে প্রচণ্ড খারাপ, মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তাই রুহিকে এখানে টুপি পরিয়ে আনলাম। আমি এসেছিলাম, এই জামা কাপড়গুলো মেলে দিলাম, এমনি তো মেঘলা মেঘলা ওয়েদার, সো সকাল সকাল তার জন্য মেলে দিলাম, জানি না কখন শোকাবে। আর একে দেখো, আর দিনপর ব্যালকনিতে এসে ওর অবস্থা। চলো ডেকে দাও, বউকে ডেকে দাও। আয় আয় বাবা, মামাম তো ভাগ খাচ্ছে নাকি গো? ভাগ খাচ্ছে? হ্যাঁ শোনা তো, বাবা নিজেই নিয়ে খাচ্ছে গো, বেরিয়ে গেছিল মনে হয়। একবার ডেকে দাও, বউ বউটাকে ডেকে দাও। কই? ওই দেখ আসছে বউ বউটা, ডেকে দাও। আয় 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 আয়। ওই সাথে ভাত খাবি? আয়। আজকে তুমি কি খাচ্ছে? ঘি আলু সিদ্ধ ভাত। বাবা, মামাম তো জোক দেবে যে মনে হয়, হাম হাম করে খেয়ে নিচ্ছে। যদি বলি নজি কই, ও আমার নোজটা দেখাবে, নিজেরটা দেখাবে না। নজি কই? তোমার নজি কই? তোমার নজি কই? তোমার নাই? নাই মামপুর নজি নাই। তোমার নজি কোনটা? মামপুর নজি নাই। আর ফুলটা? আচ্ছা, ঠাম্মা ফুল ফুটিয়েছে এখানেতে, এলো নেবে নাকি? না নেয় না। এ ছেড়ে দেবে, ছেড়ে নেবে, ওটা ছেড়ে নেবে। বমাস, ও সেই থেকে এটাকে ছেড়ার চেষ্টা করছে। ঠাম্মা মাপে বাবা, কত কত করে ফুল ফুটিয়েছে এখানে। যখন অনেক ফুল হবে তোমার একটা ছবি তুলে দেবো। হ্যাঁ, দিন পর বাড়িতে কারা এসেছে দেখো, কতদিন পর দেখা হচ্ছে। দাদাগিরি দেখেছো রুহির? হ্যাঁ, আর দুজনাই দাদা ভাই, আজকে ইয়োলো ইয়োলো, ম্যাচিং ম্যাচিং।
আর দাদা এখানে মিউজিক বাজাচ্ছে আর রুহি মাঝে মাঝে নাচছে। মা নজি নজি কই নজি কই, ওটা দাদার নজি। আর তোমার ওই অঙ্কুর এটাকে সেই থেকে বাজি যাচ্ছে বলে রুহি বারণ করছে যে এবার চুপ কর, আমি আর শুনতে পাচ্ছি না। কথা বল একটু বুনির সাথে। হ্যাঁ মা বলছে না না এই গো চুল কাটিস নি দেখেছিস তো কেমন চুল টানছে দেখো না। মামা মামা করে না দাদা তোমাকে ভালোবাসে না। বাচ্চাদের আলাদা লেভেলের কথা। রুহি কি দাদাকে চুল কাটার জন্য বলছে নাকি? দাদা চুল কাটছে না, দেখ যদি চুল না কাটিস বুনি কিন্তু এরকম করে চুল ধরবে। ওরে বাবা রে, দাদা চুল কাটেনি বলে বুনু এখন শাস্তি দিচ্ছে। হামি দিচ্ছে না, হামি দিল তোমাকে ডেকে দাদা। হ্যাঁ দাদা, ওরে বাপ রে, প্রচন্ড শক্তি ওর, প্রচুর লাগবে চুল টানলে। দাদা শ্যাম্পু চুল ছিঁড়ে যাবে। এতদিনের পেন্ডিং গিফট পেয়েছে রুহি। মাম্মামের গিফট আছে আবার, এটা মাম্মামকে দিয়ে আসো। দাও দাও দাও, রুহির ফেভারিট কালারের গিফট দিয়েছে রুহি, সারাদিন আমাকেই দেখতে থাকবে। থ্যাংক ইউ, এটা রুহি দিল। দেখো খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। মা কি কিউট গো জামাটা, দিনের বেলা পড়তে পারবে। হ্যাঁ বাবা কি ভালো লাগছে এই কালারটা। মাসিমণি আবার দেখছে গিফটটা দিল বলে। আরে ভাই একটা একটা কি আছে গো, কি আছে এই বেশি করে বক্সটা পছন্দ হবে। ও বাবা একটা আংটি, তুমি আংটি পরবে নাকি? ও নিজেই খুঁটে খুঁটে বার করছে দেখ কেমন করে। বাপারি আঙুলে তো হচ্ছেই না, বলে আমি একটু বড় হলে পরবো। একদম কুটি কুটি আঙুলে আংটি হয় না না মা, ছোট ছোট দেখে দেখে কেমন লাগছে দেখি। হাতটা বাড়াও দেখি, হাতটা বাড়াও দেখি। ও মা কি সুন্দর লাগছে গো রুহির আঙুল। ও এখন দেখছে যে ও দাদা ওর সমস্ত খেলনা নিয়ে খেলছে, ওর মুখটা দেখো খালি। দেখেছো তুমি, দেখেছো দেখো আংটিটা, দেখেনি খেয়াল পড়েনি এখনো, এবার পড়েছে, এবার পড়েছে। কি সুন্দর লাগছে গো রুহিকে আংটি পরে। মাম্মা পছন্দ পছন্দ হয়েছে রুহি? তাই বাজি দাও একটু, তাই বাজি আচ্ছা আংটি থাক আগে, আমার খেলনা গুলোকে আমি সামলাই আগে। আংটি খুলে পড়ে গেছে, যখন বড় হবে তখন তখন পড়বে। হ্যাঁ তোমার আঙুল তো খুব মোটা হয়ে গেছে, ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে রুহিকে পরে, এটা খুব সুন্দর লাগবে। এই দেখো ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কালারটা তো খুব কিউট পিঙ্ক কালার, আর এটা হচ্ছে আমার ইয়েলো কালারের একটা কুর্তি, খুব সুন্দর হয়েছে। মাসিমণিকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও মাসিমণিকে। পাও না যেটা আমি এতদিন পর পেলাম, পর পেলাম। রুহি কিভাবে দেখছে দেখো, ও ঠিক করতে পারছে না যে কি দেখবে। দাদা খেলনা নিচ্ছে সেটা দেখবে, আমি যদি সুযোগ পাই তো চুলটাকে ধরে আরেকবার টেনে দেবো। তুই আমার খেলনা নিয়ে খেলছিস, এই বক্সটা ওর খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে, সে থেকে দেখেই যাচ্ছে। তুমি এই বক্সটা নিয়ে খেলা করবে ঠিক আছে? আচ্ছা এটা রুহির জন্য শুধু তাই তো? এটা কি, এটা টেডি বিয়ার, ছোট টেডি বিয়ার। রুহির চোখটা কিন্তু শুধু দাদার দিকে। হ্যাঁ যে দাদা আমার খেলনা নিয়ে নিচ্ছে, দাদাকে বকে দাও বলে এইকে কষ্টের আর কিছু আছে দাদা? এই খবরদার হাত দিবি না,
মারা তো তুমি বকে দাও তো পাপ পাপ বলে দাও বলছে পাপ কি বলবো আমি যাচ্ছি দাঁড়া হ্যাঁ ও বাবার সাথে যাবে তোর সাথে যাবে না দেখেছিস দাদা চলে গেছে না ওইদিকে দাদা মুন্ন টাটা করেছো দাদা এগিয়ে গেছে আগে আসি হ্যাঁ এই বুনি তোকে কি বলছে শোন ওই দেখো বুনি ওকে সেদিকে ডেকেই যাচ্ছে বেশ সন্ধ্যা থেকে অনেকক্ষণ গল্প টল্প হলো এবার ওরা যাচ্ছে বাড়ি আর বুনির অবস্থা দেখো ওদেরকে যেতে দেখে হ্যাঁ দাদা যেই বেরিয়ে যাচ্ছে অমনি ডাকছে দাদার সাথে বেশ জমে গেছিল রুহির কিন্তু আজকে এই গো দাদা বাড়ি যাবে না ওই দেখ ও যাবে যায় না মা বাইরে ঠান্ডা শোনা আমার বাইরে ঠান্ডা অঙ্কুর দেখো কি বলছে ওই দেখ তোর ছেলেকে রেখে দিয়ে যাও ও কি করছে দেখ চলে যাচ্ছে বলে এই এই করে ডাকছে ছবি তোর কাছে যাবে না দাদাকে ডাকছে সমানে চলে গেছে এবার বুঝতে পেরেছে সবিতা আসবি আবার টাটা তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি আজকে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এর এখন এনার্জি একদম এত এনার্জি কোথা থেকে পাস বলতো তুই সবাইকে গুড নাইট বলে দাও টাটা গুড নাইট বলে কাল সকালে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা টাটা